বেশি অনেক ভালো, যা আমি জানতে চাইনি তাও আপনাদের মাঝে তুলে ধরেছি। কেন ধরেছে জানেন? এই যে আপনারা যত সুন্দর করে শুনলেন এই জন্য। যদি আপনারা শুনতে না চাইতেন তাহলে কিন্তু বলা হইতো না। তো কিভাবে আপনাদেরকে বুঝাইলেন এবং অনেক সুন্দর করে বললেন, আসলে গুরু গো, এবার আপনি ভেবে দেখেন যে আমার মতো একটা ভক্ত আপনার জীবনে কত দরকার। কারণ ওই কথাগুলো যদি আমি আপনার কাছে জানতে না চাইতাম তাহলে কিন্তু আসতো না। প্রশ্নের উত্তর দেওয়াটা বিষয় না, প্রশ্ন করাটা হইল বিষয়। তো আসলে আমি আপনার মনের খবরটাই জানি, জানি আমার গুরুতে কিসে আরাম পাবে, কিভাবে আমার গুরু এই কথাগুলো আপনাদের মাঝে প্রচার করবে, সেভাবেই বললেন। তো এই কেমনে জানি কথা কয়, কবির কল্পনা ছেলে খেলার কল্পনা আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা, ধর্মসভা তাই। যদি কথার পিছনে কথা না থাকে সেই বাউল গানের কোনো মজা নাই। অনেক কথা কইছে, মন দেয় আর কইছিল না যে আমি আর খারাই, আমার ঘুমায় বসছিল। এই একটা কথা এবার বাউল করছি, একটাই এবার দিক্কত। আচ্ছা, বড় বীরের এত সুন্দর কইরা এতগুলি ঘটনা কইলেন, আমার দয়াল নবী মেরাজে যাবে, মেরাজে যাওয়ার সময় বোরাকটা ছিল একটু উঁচু, আমার দয়াল নবী উঠতে পারতেছিল না, বড় পীরের রুহু পাথর ভেসে আমার দয়াল নবীর সেই পদচরণে যাই উপস্থিত হইল, পাথরের উপর ভর করে দয়াল নবী মেরাজে যাবে এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে আমাকে কি সাহায্য করলো, দেখে একটি পাথর। আসলে কি পাথর? বড় পীরের রুহ মুবারক। তাই ওই বুড়ার থেকে পাথরের গায়ে হাত বুলাইয়া দোয়া করে দিলেন, তোমারই কাঁধেতে যখন পাও পড়িল আমার, যাও বড় পীর আমি দোয়া করে দিলাম সমস্ত অলিদের কাঁধে পাও থাকিবে। এনে আমার একটু কি মুঞ্জানি খটকা খটকা লাগতেছে। আচ্ছা, বড় পীরের পীর যিনি আবু সাহেব মাজুমি, তিনি বড় পীরের পীর। এখন আমার দয়াল নবী দোয়া করে দিলেন, তোমার কাঁধেতে আমার পা পড়েছে, আমি দোয়া করলাম সমস্ত অলিদের কাঁধে পাও থাকবে। আচ্ছা, বড় পীরের পীরের কাঁধেও কি পাও থাকবো কিনা? বড় পীরের যিনি পীর তার কাঁধেও পাও থাকবে বড় পীরের? যদি কোন এই প্রশ্ন কিন্তু আমার শেষ হয়নি, এটা আমার শুরু। যদি কোন থাকবো তাহলে পীরের কাঁধে পাও আবার থাকে কেমনে? আর যদি কোন না, এটা একটা কথা হইলো, পীরের কাঁধে আবার ভক্তের পাও থাকে কেমনে? তাইলে আমার নবী যে কইছে এটা কি মিস হইব? এইটা তো বাউ কইটা দিবেন, একটার ভিতরে ব্যাগটা আছে কি কোন শুধু তাই না, আমারও একটি প্রশ্ন করেছে। প্রশ্ন বলতে হইল সেই যে শঙ্কর দাস মরে গেছে গা আমার দাদাই, দাদার লগে গান হইলে একটা কথা কইতো, শোনো পাখি সরকার তোমার একটা পয়েন্ট দিলাম, যদি তুমি না বুঝো এটাই কিন্তু সামনে প্রশ্ন দাঁড়াইব। তাই আমার প্রশ্ন ঠিকই করছে, কয় আমার বলে পরীক্ষা করে ইষ্টি আমার পরীক্ষা লাগে, হ্যাঁ আমাকে পরীক্ষা করে আমার গুরু। এমন একজন ভক্ত ছিল, তিনি মরার পরে
গুরুর রূপে রূপ ধরেছে। মুখের কাপড়টা সরিয়ে দেখে সেই ভক্ত রূপে রূপ নাই, সেটা হয়ে গেছে গুরুর রূপে, গুরুর রূপে। সে ভক্তটা কি আপনারা কি শুনবেন? অবশ্যই। তাহলে আলহামদুলিল্লাহ যেভাবে আছেন, আর কিছু সময় আছে, একটা গান করি, তারপরে আমার দয়াল বলেছে একটু ভাব দিকে যাচ্ছে, একটু বিচ্ছেদের দিকে যাইতে, ওই দিকে যাবো, আগে আমার পালার কাজটা একটু শেষ করি। পথের গালাল আমারে বানাইলারে দয়া, পথের গালাল আমারে বানাইলারে। এই গানটা গাইতাম না, গানটা খালি আমারে ডাক পারে, খালি আমারে ডাক পারে, মানে হ্যাই জ্যোতি যে আমারে চায়, আমি কি আর তার না হইয়া পারি? তাই তো আমি ভেবেছি মুর্শিদ রে, একদিন আমি এই ভব জগতে এসেছিলাম, ভব জগতে এসে এই ভবের মায়ায় মরছে, আমি তোমার কর্মটাই করতে পারি না। কেন পারি না জানেন? আমি যখন একেবারে ছোট, আমার বাবা, আমার জন্মদাতা বাবা মারা গেছে, ভালো করে আমার বাবার মুখটাও মনে পড়ে না, একেবারে ছোটবেলা মারা গেছে। কত দেশ বিদেশ আপনাদের দোয়াই ঘুরে বেড়াই, আর ভাবি দুই মুঠে কত টাকা কামাই, আর যদি আমার বাবা বেঁচে থাকতো সবগুলো টাকা আমার বাবার চরণে সঁপে দিতাম। আমার সেই ভাগ্যটা হয়নি, যখন আমার সময় হয়েছে আমার পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল সৈয়দ আল হাস মঈনুদ্দিন আল মাযযুমদারি বাবা জানের কাছে মুরিদ হইলাম, বায়াত হইলাম। আমি ভাবলাম আমার সব কিছুই ফিরে পাইলাম, কিন্তু জানেন আমি কত বড় অপয়া, কত বড় দুঃখী, আমার মুর্শিদ আমাকে ছেড়ে চলে গেছে। এই ভবের জগতে আমার মতো দুঃখী আর কেউ নাই, তাই আমার যে পথের কাঙ্গাল করে গেছে আমার একদিন খবরও নেয় না। কেন নেয় না জানেন? আমি যে আমার গুরুর কর্মটা করতে পারি নাই। তাই তো আজকে যিনি আমার মঞ্চে গুরু, যদিও সে আমার অভিনয়ের গুরু, তবু সে আমার গুরু। গুরু গো, একজন ভক্তই বুঝে তার গুরুর জ্বালাটা। নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু অনেক ভালোবাসত গুরুরে, খালি জ্বালাইত। গুরুর একটা ভাবের প্রেম আছে না, এশকের একটা প্রেম বেশি দেখাইত। নিজামুদ্দিন আউলিয়া একদিন রাগ হইয়া আমির খসরুরে কয়, তুই আমার দরবারে আসিস না, যা। অনেকদিন হয়ে গেছে গুরু আর ডাকে না, গুরুর দরবারে যাইতে পারে না। নিজামুদ্দিন আউলিয়া কাওয়ালিদের খবর দিছে, আমার গান শুনতে ইচ্ছা করে, তোমরা গান শোনাও। সামা কাওয়ালি, এই যে আমরা গান গাইলে আপনারা টাকা পয়সা দেন না, এরকম নিজামুদ্দিন আউলিয়া গান শুনতো, টাকা পয়সা দিতে দিতে আর কিছু নাই, পরিশেষে এত এশক জ্বালালি আইছে, ওই যে নিজামুদ্দিন আউলিয়ার যে খরমজুরা ছিল না, খরমজুরা কাওয়ালিদেরকে দিয়ে দিছে। খরমজুরা পাইয়া কাওয়ালিরা রওনা করিল, পথি মধ্যে আমির খসরু গেরান পাইতেছিল। বাবা, গুরুর একটা বাসনা আছে না, একটা গেরান আসছে না, অনেক দূর থেকে আমির খসরু কয়, আমার দয়ালের বাড়ির গন্ধ আসে, আর আমার দয়ালের গেরান আসে, কই থেকে আসে? তো যাই
দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে যাইতে দেখে কতদি কাওয়াল কাওয়ালদেরকে বলে, তোমাদের মাছ থেকে আমার দয়ালের ঘেরা না আসি, তোমাদের কাছে কি আছে? বলে, আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম, তিনি গান শুনে সব কিছু দিয়ে দিয়েছে, তার খরম জোড়াও আমাদেরকে দিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে যার অনুমতি প্রসঙ্গে এত বড় অনুষ্ঠান উদযাপন করছে, সে 2500 ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের আখতারুজ্জামান ওসি সাহেব আমাদের এই সভা অনুষ্ঠানের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব যে আমাদের মাননীয় ওসি সাহেব আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আর ওসি সাহেবের সাথে জিন্দাপীর নামে জয়নাল, সেও সাথে আপনি ওসি সাহেবকে মঞ্চে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। দয়া করে ওসি সাহেব আমাদের মঞ্চে আসবেন। আসসালামু আলাইকুম। যদি এই খরমের উসিলায় দয়ালের কাছে একবার যাইতে পারি। কাওয়ালিদের বলে, কাওয়ালি ভাই রে, আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, বিনিময় খরম জোড়া দিয়ে যাও, কারণ খরমের উসিলায় দয়ালের কাছে যাইব। খরম জোড়া দিয়ে দিছে, খরম জোড়া মাথায় লইয়া হাইটা হাইটা যায়। এদিক দিয়া নিজামুদ্দিন আউলিয়া টের পাইছেনি। হ্যাঁ ভক্তবৃন্দ যারা আছে, তাই শোনো, কিছুক্ষণের ভিতরে একটা ঝড় তুফান শুরু হয়ে যাইব গা। দরজা জানলা গেট যা আছে সব বন্ধ করো, সব বন্ধ করে দাও বাবা। পীরের আদেশ, কথা শেষ না হইতেই ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান এসে গেল, এমন ঝড় আর তাকানের কোনো ব্যবস্থা নাই। এমন পানি আসতেছিল চতুর্দিকে, বন্যার মতো শুরু হইল, বাড়ির ভিতরে পানি ঢুকে দরজা জানলো সবাকে দিছে গেট। আমির খসরু কয়, মাওলা আমি তোমার জামাই, এই ঝড় তুফানের ভিতরে দয়ালের সাথে দেখা করব কিভাবে বলো আমার, একটু উপায় বলে দাও ও গো মালিক সাই, আমার মুর্শিদ রে যেন আমি একবার দেখতে। আমাদের মাঝে মাননীয় ওসি সাহেব, আমার দাদা ভাই এবং তার মধ্যে মহিলারা যারা আছে সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে বিশেষভাবে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার চতুর্দিকে পানি দিয়ে ছড়িয়ে গেল, আমির খসরু চিন্তা করে আমি বাড়ির ভিতরে ঢুকবো কি করে? শেষ করবো কথাটা না দাদা ভাই, আমি কি আমাকে শেষ করবো? আচ্ছা, চতুর্দিকে ঘুরতেছে, ঢুকতে পারতেছে না, গেট বন্ধ, ভাবতেছে আমির খসরু যে যে বাইরে যেই ড্রেনটা দেখতেছি, এই ড্রেনটা তো বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে ময়লা পানি পাস হয়, আমি যদি এই ড্রেন দিয়ে একবার ঢুকতে পারি তাইলে দয়ালের বাড়ির ভিতরে দেখতে পাবো।
এই কথা চিন্তা কইরা আমির খসরু ড্রেনের ভিতরে মাথাটা ঢুকাই দিছে। ড্রেনের ভিতরে মাথাটা ঢুকাই দিছে বাবা, এই পর্যন্ত ঢুকেছে কিন্তু আর এই বডিটা ঢুকে না, যায় না। এবার ভিতরের যত পানি আছে এটাও পাস হইতে পারে না, বাড়িতে এবার পানি ছড়াইতেছে। ভক্তরা যায় বলে বাবা কি যেন একটা ড্রেনের ভিতরে আটকাইছে, এই জন্য বাড়ির ভিতরে পানি এইতেছে। নিজামতি নাউলিয়া কয় একটা পাশ কাইটা মাস্টারে সুক্কা করে ড্রেন দিয়া ঘুষা দেও, তাহলে ময়লাটা বাহির হয়ে যাবো, সরে যাইব। পীরের আদেশে ভক্তর একটা পাশ সুক্কা করে বাবা যে দিক দিয়া মাথা ঢুকাইছে তার উল্টা দিক দিয়া ড্রেনের ভিতরে সেই পাশ দিয়া খুঁচাইতেছি বাবা। খুঁচাইতে খুঁচাইতে মাথাটা আছে না, মাথাটা একটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমির খসরু কয় গো মাওলা তোমার জানাই, আর বুঝি আমার দয়ালের সাথে দেখা হইল না বলে তোমার প্রাণ পাখি খানা পুড়ে গেল হইলা স্বভাব। আবির খসরু বলে দেখা হইল না এই দুনিয়াতে। বাবা এই যে মাথার ভিতরে আঘাত করতেছে মজক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবার পানির বদলে শুধু রক্ত আসতেছে। ভক্তরা যায় বলে বাবা ময়লা না মনে হয় কিছু একটা ঢুকছে, বলে পিছন দিক দিয়া টান দিয়া দেখো কি। বাড়ির ভিতর থেকে বাহির হইয়া ড্রেনের যেদিকে মাথা ঢুকাইছে ওই দিক দিয়া বডিটা টান দিয়া যখন শুয়াইছে দেখে এটা আর কেউ না আমাদের পীর ভাই আমির খসরু। যেই পীর ভাইটা এইভাবে খুঁচাইতে ছিল ওই ভাইটা চিৎকার দিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হাই হাই রে আমি করলাম কি, নিজের হাতে আমার নিজের পীর ভাইকে শেষ করে দিলাম। গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া রেখেছে বাড়ির ভিতরে দৌড়াইয়া গেছে বাবা, এ আর কেউ না আমাদেরই পীর ভাই আমির খসরু, আপনি একটু চলেন দেখতে যাবেন। বলে তাই বাজান মুখের কাপড়টা সরাইছে, মুখের কাপড়টা সরাইয়া নিজামুদ্দিন আউলিয়া চেয়ে দেখে ওটা আমির খসরু রূপ না স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া রূপ হয়ে গেল। তাই তো আমার দেওয়ান আমাকে প্রশ্ন করেছিল কোন ভক্ত তার গুরু রূপে রূপ ধরেছিল, ওই নিজামুদ্দিন আউলিয়া রূপে রূপ ধরেছে। তাই তো কবি বলেছে আমি তোমার রূপে রূপী তোমার সাথে যখন আমার হইল দেখা, বার বেলায় একা কেন যাব যাব
হইল দাবার বেলায় একটা কেন দেব যেন আমি ডুবে থাকতে পারি।
পথের কাঙালা মাহারি বানাইলা, পথের কাঙালা আমি জানি হারা
গান করছি। প্রথম বছর যেদিন গানে গেছি এই গানটা ধরছি, আর একটা ছেলে খালি হাসতেছে। আচ্ছা কোন আমি কাঁদতেছি, আর যদি একটা ছেলে হাসে তাহলে আমার খারাপ লাগে না? তাই মনে একটা ধমক দিছি, এই তুমি কি বুঝো না আমি কাঁদতেছি, হাসো কেন? আপনার গান আপনার গান, আমি হাসি কিনে আপনাকে কইতে হইব? ভাই হাসিস না, তুই কি কিছু হারাস নাই? ভাই হারালো কি জিনিস সেটা আমি বুঝি না। আমি আমার গান শেষ করলাম। দ্বিতীয় বছর যখন আবার গানে গেছি, খাওয়া দাওয়া করে বের হইতেছি, দেখি ওই ছেলেটা, কারণ এই নয়ন দিয়া যারে একবার দেখি তারে কি ভোলা যায়। কিন্তু ও তো আমার কষ্ট দিছে সেদিন মঞ্চে, পরে আবার একটু বেশি চিন্তা রাখছি। আমি কি হবার ভাই আজকে তুমি আমার হাতে ধইরা জোরে জোরে চিৎকার দিয়া গাল বাড়া পানি পড়তেছে, আমি কই কাঁদো কেন? বলে আপা আপনি সেদিন একটি গান করেছিলেন গত বছর, যারে হারিয়েছি জীবনে, আর ওই মঞ্চে আমি আমার বাবার সাথে আসছিলাম, আমি হাসছিলাম, আপনি কষ্ট পাইছিলেন, আমি হারানোর মর্মটা বুঝি নাই। আর ঠিক এই বছরে এই এক সপ্তাহ আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর ঠিক ওই যে গানটা শুনাইছিলেন ওই দিন আমার জীবনের সাথে মিলছিল না, আজকে আমার জীবনের সাথে মিলে গেছে, কারণ আমি হারাইছি। আমার যদি পারেন এই গানটা একটু শোনাইয়ে দিয়েন। আমি বলি বাইরে তুমি তোমার বাবার সাথে গান শুনতে আইছো, তোমার বাবা তোমার অনেক বড় রেখা মারা গেল, তুমি তো জানো না আমার বাবা লোকের শিশুবেলায় মরে গেছে, আমার মুখ ভালো করে মনে পড়ে না। ঘরে আমার মা আছে, গর্ভধারিণী মা, একটা মা শুধু বুঝে তার সন্তানের কি যন্ত্রণা, কারণ যদি কারো বাবা মারা যায় তার মা তাকে এমন ভাবে লালিত পালিত করে রাখে বাবার কষ্টটা সহজেই বুঝতে দেয় না, আর যদি তার মা পড়ে যায় তাহলে ওই সন্তানটা বুঝে তার কি হাল এই ভবের জগতে। এই গর্ভধারিণী মা দশ পাঁচ দশ দিন গর্ভে রেখেছে সন্তান, বাবা আস্তে কথা বললেন না, একটু আস্তে কথা বল, আমি একটা ভাবের কথা বলতেছি, আমার খুব কষ্ট লাগছে একটু। ডাক্তার কই বাচ্চা তো পেটের ভিতরে উল্টাই গেছে, দুইজনের একজন রে বাঁচাইতে হবে, কারে বাঁচাইবেন? গার্জিন রে কই মামা ঘরে ডাইকা কই কারে বাঁচাইবেন? কই আমার মাইয়া রে বাঁচাও, বাচ্চাটা মেরে গেল। স্বামী রে ডাক দিছে, স্ত্রী বাঁচাইবেন না সন্তান বাঁচাইবেন? স্বামী কই গাছ বাঁচলে ফল একদিন হবে, মেরে ফেলেন। আর ওই গর্ভধারিণী মা দুটি চোখের পানি ছেড়ে ডাক্তার বাবু রে শুনেন, ডাক্তার বাবু আপনার কাছে একটা কথা মিনতি করি, শুনেন না বিষয় ডাক্তার বাবু, এই ভবের জগতে আমি অনেক ভালোবাস খাইছি, আমি অনেকদিন বাঁচলাম, আপনি জানেন না এই যে আমার গর্ভে আছে পেটের ভিতরে আমি অনেক স্বপ্ন দেখি ওরে মিয়া। ডাক্তার বাবু আমার জীবনটা আপনি নিয়ে যান, বিনিময়ে আমার সন্তান যে এই পৃথিবীর মুখটা একবার দেখান। এমন একটা কথা শুধুমাত্র সেই গর্ভধারিণী মা ছাড়া আর কেউ বলতে পারবে না, নিজের জীবনটা বিসর্জন দিয়া শুধু সন্তানের জীবন বাঁচাইতে চায়। আর এই সমাজে কিছু কুলাঙ্গার সন্তান আছে, ওই সন্তানটা যেই গর্ভে রাখতে আসতে একটা কথা কন্ত, একটা বাসা ভাড়া নিলে 500 টাকা, 1,000, 2,000, 5,000, 10,000 ভাড়া নিলে যদি বাড়িওয়ালারে ঘর ভাড়া না দেন তাহলে কি রাখবো? এই যে 10 মাস 10 দিন যে গর্ভে রইলেন, ভাড়া দিচ্ছেন একদিনও, কি করছেন বিনিময়ে এই পেটের ভিতর লাঠি দিচ্ছেন।
আমি সেই ভাইদেরকে বলবো, ভাইদের এই মা বাবা যে কত পরম ধন, একবার হারাইলে আর ফিরে আসে না। হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতে পারবা, কিন্তু এই রতন আর ফিরে পাবে না। তাই আমার মা আছে ঘরে, আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলবো, নিজে একটা ভালো মাংস টুকরা মাথা টুকরা কম খাইয়া ওই মা বাবার মুখে তুলে দাও, এই খাবারটা তোমার জন্য শেষ না। তোমার ঘরে যে সন্তান আসবে ঠিক তোমারও তুলে তুলে খাওয়াবে। আজ তুমি তোমার পিতা মাতাকে দেখলে না, কাল তোমার সন্তানও তোমাকে দেখবে না। বাবা ছেলে বাপের পিটাইতে পিটাইতে আম গাছের গুড়াই নেয়, বাপে কয় আমারে আর নামাইস না, আমিও জুয়ান কালে তোর দাদারে মানে আমার বাপের মারতে মারতে আম গাছের গুড়াই আনছিলাম। তাহলে যেমন কর্ম তেমন ফল পাবে। এই যে শীতের দিন আসছে, ওই যে বাবা অনেক কষ্ট করছে আপনার জন্য, বাবার একটা শীতের পোশাক কিনে দেন, মারে একটা শীতের পোশাক কিনে দেন, ওইটা আপনার জান না। থাকতে যদি দাঁতের মর্ম না বুঝে, দাঁত পড়ে গেলে কি হাত পিছাবাইতে পারবেন না? হ্যাঁ, তাই আমি এই জন্য কান্দি। ঘরে আমার মা আছে জানেন, আমি আমার মায়ের মর্মটা এত বুঝতাম না। আমার একটা ছেলে আছে 4 বছরের, এই ছেলেটা মানে আমার মা বলছে তুই যেদিন মা হবি সেদিন মর্ম বুঝবি। ঠিক, এখন আমি হারে হারে টের পাই যে নার সিরা দম যে কেমন লাগে, হারে হারে আমি টের পাই। আমার সেই মায়ের আমি, আমার মা হাতি খাইতে পারে না, আমার দাঁত দিয়ে আমি ভেঙে ভেঙে দেই। আবার যখন গানে আসি মায়ের পাও ধরে মাপ চাই আসি, মা আমি যাইতেছি, আর যদি ফিরে না আসি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ আপনাদেরকে সবাই সর্বদাই ভালো রাখে। ছোট সাবা মেঘে ঢাকা আকাশ।
মুক্তা না থাকিলে ঘরে
দিদি।